রাজ্য সরকারের কর্মচারীরা যারা সঠিকভাবে দায়িত্ব পালন না করে, তারা যদি তারা বাড়ি ফিরে যান, কাজ না করে আন্দোলন করলে জেলে যেতে হবে। যে সমস্ত কর্মচারীরা সঠিকভাবে দায়িত্ব পালন না করবে, তাদের বিরুদ্ধে প্রশাসন ব্যবস্থা নিতে কোনো প্রকার দ্বিধাবোধ করবে না। সোমবার নিজ বিধানসভা কেন্দ্র বনমালীপুরের বিভিন্ন এলাকার হাল হকিকত ঘুরে দেখে কর্মচারীদের উদ্দেশ্যে এমনটাই বার্তা দিলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। আগরতলা শহরকে সৌন্দর্যায়ন করায় তোলার জন্য স্মার্ট সিটি প্রকল্পে নানান কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে প্রশাসন। আগরতলা শহরকে জঞ্জালমুক্ত ও মশামুক্ত করতে হবে। সরকারের এই উদ্যোগকে বাস্তব রূপ দেওয়ার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা নিতে হবে উঁচু থেকে নিচু স্তরের কর্মচারীদের। কর্মচারীরা তাদের দায়িত্ব পালন না করলে প্রশাসন তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে কোনো ধরনের দ্বিধাবোধ করবে না। সোমবার নিজের বিধানসভা কেন্দ্র বনমালীপুরের বিভিন্ন এলাকার হাল হকিকত সচক্ষে পরিদর্শন করে কর্মচারীদের উদ্দেশ্যে এভাবেই কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। এদিন মুখ্যমন্ত্রী শ্রীদেব বনমালীপুর বিধানসভা কেন্দ্রের বিভিন্ন এলাকা পরিদর্শন করলেন। পরিদর্শনকালে তিনি পৌর নিগমের কাজকর্ম নিয়ে এক প্রকার ক্ষোভ প্রকাশ করেন। স্থানীয় পরিষদের পাশাপাশি প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত উঁচু থেকে নিচু স্তরের কর্মচারীদের কাজকর্ম ও দায়িত্ব নিয়েও এদিন প্রশ্ন তুলেন মুখ্যমন্ত্রী। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, স্থানীয় পরিষদ থেকে শুরু করে সেক্টর অফিসার রান নিজের কাজটা নিজের আর সঠিকভাবে করছে না, যার ফলে পুর নিগমের বিভিন্ন এলাকা এক প্রকার অসুস্থ পরিবেশে তৈরি হয়েছে। প্রতি মাসে অন্তত 15 দিন ময়দানে নেমে কাজ করতে হবে। যারা কাজ করবে না তাদের বিরুদ্ধে প্রশাসন আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। কাজ না করে যারা আন্দোলন করবে তাদের প্রয়োজনে জেলে ঢুকিয়ে দেওয়া হবে। এদিন তিনি অস্বস্তিকর পরিবেশকে সুস্থ করে তোলার জন্য আধিকারিকদের এক মাসের সময়সীমাও বেঁধে দেন। পরিকল্পনা তো আছে স্মার্ট সিটিতে, এগুলো সব সমস্ত ঠিক হয়ে যাবে। স্মার্ট সিটিতে প্ল্যানিং আছে, কিন্তু স্মার্ট সিটিতে করতে আরও 1.5 থেকে 2 বছর লাগবে কমপ্লিট করা। কিন্তু তার জন্য আগরতলাবাসী ড্রেনের নিচে থাকবে, জঞ্জালের নিচে থাকবে, সেটা তো একদিকে আমি গার্বেজ ফ্রি ত্রিপুরা তৈরি করার জন্য সিদ্ধান্ত করেছি, আর আরেক দিকে এইগুলি হয় না। এখানে স্থানীয় যে কাউন্সিলর আছে, আপনাদের মাধ্যমে আমি সবাইকে অবগত করছি, যারা ইলেকটেড কাউন্সিলর আছে এরা নিজের নিজের এরিয়া ঘুরে না, যারা সেক্টর অফিসার আছে নিজের কাজটা করে না। সেই কারণে ড্রেন সাফ করার জন্য 8 ফিট পর্যন্ত ময়লা জমে আছে, তো কাউন্সিলার চোখে দেখে না, সেক্টর অফিসার চোখে দেখে না। এখন আমি বলেছি যে সমস্ত অফিসাররা, যে জোনাল অফিসার রয়েছে এরাও ফিল্ডে নামবে, কমসে কম 10 থেকে 15 দিন ফিল্ডে, 15 দিন অ্যাডমিনিস্ট্রেশন দেখতে হয়। ও যারাই কাজ করবে না তাদেরকে বাড়িতে পাঠাও। এইগুলি চলবে না বলে আমি কাজ করবো না, তার জন্য স্ট্রাইক করবো, স্ট্রাইক করলে জেলে পাঠাবো সবাইকে। কারণ আগে আমার আগরতলাকে জঞ্জাল মুক্ত করতে হবে, মশা মুক্ত করতে হবে, মানুষকে ম্যালেরিয়া মুক্ত করতে হবে, আর সেগুলো যদি আমরা নিজেরা স্বতঃস্ফূর্তভাবে না করি। আর ম্যাক্সিমাম জায়গাতে আমি দেখেছি যে ড্রেনের জায়গাগুলো অ্যাকোয়ার করে রেখে দিয়েছে, আর ড্রেনটা 5 কিলোমিটার রয়েছে পুরোটা, তো 1/2 কিলোমিটার পরে দেখা যায় পেছন দিক দিয়ে বাড়িঘর তুলে এটাকে বন্ধই করে দিয়েছে। তো ড্রেন যদি কমপ্লিটলি খোলা না থাকে তো ড্রেনটা জলটা যাবে কী করে? তো সেগুলো আজকে আমার চোখে পড়েছে। আমি 1 মাসের সময় দিয়েছি, 1 মাসের পরে স্পেশাল সেক্রেটারি আমার সঙ্গে রয়েছেন, উনি দপ্তরে নতুন এসছেন, তো আমি আশা করি 1 মাস পরে একটা পরিবর্তন হবে। এবং নিচে থেকে উপর পর্যন্ত রেসপন্সিবিলিটি ফিক্স করা, যেই এরিয়াতে সেক্টর হচ্ছে এর দায়িত্ব। আর 12টার আগে জঞ্জাল যেগুলো ড্রেন পরিষ্কার করবে 12টার আগে কমপ্লিট হয়ে যাবে। এখন আমি দেখেছি বিভিন্ন জায়গাতে ময়লা উঠেছে, পড়ে গেছে। নিয়ম হচ্ছে 10টা সাড়ে 10টার মধ্যে পরিষ্কার হয়ে যাও, ভোর 4টা থেকে নামা, আর 10টার মধ্যে কমপ্লিট, কারণ অফিস টাইমে যাতে রাস্তা ফ্রি থাকে। এটা নয় এখানে দেখা যায় 2টা পর্যন্ত গাড়ি ঘুরছে, ইয়ে নিয়ে চলবে। তো এগুলো ব্যবস্থা করা হবে। 1 মাস পরে আমি আবার এই এলাকাতে দেখবো, যারা যারা এই কাজে সাহায্য করবে না বা তাদের দায়িত্ব পালন করবে না তাদের উপর সরকার শক্তিশালীভাবে মানে পানিশমেন্ট হোক, ডিসমিস করা হোক, যা যা করার আইনগত ব্যবস্থা নেবে। স্যার, মহারাজগঞ্জ বাজারে যে পুকুরটা দেখলেন এটাকে পুনরুদ্ধারের কোনো পরিকল্পনা? হ্যাঁ, ওটা স্মার্ট সিটিতে এমনিতে নেওয়া হয়েছে, একবার একবার গভর্নমেন্ট ইয়ে করেছিল, ডিমার্কেশন করেছিল, কিছু কিছু পাবলিকের অবজেকশন, পাবলিককে নিয়ে আবার এটা ডিমার্কেশন করা হবে, এবং সেটা অলরেডি স্মার্ট সিটির মধ্যে এটাকে সৌন্দর্যকরণের জন্য রয়েছে, তো স্বাভাবিকভাবে নেওয়া হবে। দেখুন, পুর নগরে আমি কাউর উপর দোষারোপ করছি, আমি এটাই বলবো যে যারাই কাউন্সিলর হয়েছে তাদের দায়িত্ব রয়েছে, তার দায়িত্ব পালন করো। 5 বছর তাদেরকে হারাবে জিতাবে আলাদা বিষয়, কিন্তু দায়িত্ব নিয়ে তুমি কাউন্সিলর হয়েছো, তোমার এলাকাতে ঘুরবে না, ড্রেন দেখবে না, যদি
আজকে কাউন্সিলর আমাকে বলুক না, বলে যে স্যার আমি 20 বার গিয়েছি তারপরও ড্রেন সাফ হচ্ছে না, গিয়ে মেয়রকে বলো পেপার দিক, নিজের কাজটাকে নিজে করুক। আমি সেটাই বলছি, যার যার দায়িত্ব সে পালন করুক, আরোপ না লাগান। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, টিএনএন।